আপনারা সাজার মতন না মারলে শুধু হবেন না, লকডাউন জানেন না, আইসেন কেন? ওরে বিপদ, কটা কাস্টমার এইলো, পুলিশ যে কোয়ান্টে আসলো, পুলিশ আর কি লিখি দেখেছে, তার মানে দোকান বন্ধ, দোকান যদি খুলি তার মানে আমার 6 মাসের জেল দেবে, আমার চুল কাটা হইল না রে, কাস্টমার কটা ঢুই নিত পারতাম, ঘরের মধ্যে মুছি দেয় কাপাড়ি মুছি দিতে, পুলিশ গেছে মস 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 মস, ওরে বাবা, ও সার পাশে লাথি মারলি কে? ও তুই দোকান খোলস কেন, দোকান খোলস কেন, তুই দোকান খোলস কেন, দোকান না খালি সংসার চলবে কি কর? ওরে বাবা, মুইটি পয়সকারি জমানায় তখন তখন সংসার চালাবেন কিটা? ওরে সার তাই হাতে ধরে লাথি মারছি, ওরে বাবা আমি প্রেসারের রুগী, ও তুই প্রেসারের রুগী, তুই করোনাতেই শক্তিশালী হয়েছিস, করোনাতেই শক্তিশালী হয়েছিস, ঠিক বা? ওরে লাদ্দে আমার মাইতি, হে কয়টুরি কয়টুরি আমার মারি ফেললু, ওরে বাবা আমি প্রেসারের রুগী, ও স্যার স্যার আমি প্রেসারের, দিছি দিছি, তুমি যাই রং করছিলি না, স্যার আমার দোষ না, আমার মাইকিল তাই আমি একুশ দিছি, ও তোমার দোষ না, না তোমার দোষ না, আমার লোকের মাইরি আবার গাইতে যাও, তোর বাড়ি একেবারে সুমান কুর পাবো, তোর আজ গিয়ে কি করতে তুই পেশারে রু, ও বাবা স্বামীর মাইরি বললে সম্পদ করেছে, ধুম গেছে শেষ হয়ে একটা গেছে, এবারে এইটা দাঁড়ালে তার বাড়ি দিলি, দিছি বাড়ি, আর একটা বাড়ি দেবো তাহলে হয়ে যাবে, উফ গেল নাই খাই, ও স্বামী, ও তুই আমাকে মারলি না, ও প্রত্যাবার কিনা কি মারলু, তুমি একাজ কি করিস, আইন হাতে চলে গেছে, পুলিশ ফেলিস এমনি লকডাউনের মধ্যে দোকানপাট খোলা বন্ধ, আমরা বেআইনি দোকানপাট খুলেছি, তুই এ কি করলি কই তুরি, তোর জন্য জেল খেটে মুক্তি হবে আমি কই তুরি, সর্বনাশ কি হবে এখন, মানুষের জন্য, মানুষের জন্য আমরা কত কষ্ট করি আর মানুষ বলে আমার নাক মুখ চাপি দিলি, এই কি করোনার করোনা যেরকম নাক মুখ বন্ধ দিয়ে দিতে, এই কি আমার নাক মুখ চাপি মেরি ফেলবে, আর হলো সিসি ক্যামেরা বাইরে বন্ধ হয়েছে বুঝছেন, কোনো সমস্যা নেই, ও সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি বাবা রে বাবা,